হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো। আমিও ভালো আছি মোটামুটি। আজকে চোখ মুখ দেখে বুঝতেই পারছো দুদিন একটু অসুস্থ ছিলাম। জানি তোমাদেরকে দুদিন কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। দুদিন আমিও অসুস্থ ছিলাম একটু, আজকে একটু ভালো হয়েছি। তার কারণে আমি রোজকার রুটিনটা শেয়ার করতে পারলাম না, কিন্তু একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে গিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। তাহলে চলো আর আমার রেসিপিটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আজ আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। তার জন্য আমার কি কি উপকরণ লাগছে আমি দেখাচ্ছি। লাগছে 200 গ্রাম এখানে মুগের ডাল, আমি আধো আধো করে সেদ্ধ করেছি যাতে পুরো গলে না যায়। আর লাগছে ডুমো করা 3 পিস ছোট ছোট আলু খোসা ছাড়ানো, তার সঙ্গে লাগছে একটা ছোট্ট টমেটো কুচি, আর লাগছে ছোট্ট একটা ক্যাপসিকাম কুচি, আর লাগছে 4টে কাঁচা চেরা লঙ্কা, লাগছে রসুন কুচি 1 চামচ, আদা বাটা 1/2 চা চামচ, একটা ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন, আর লাগছে 1/2 পেঁয়াজ কুচি, আর আমি নাপানোর সময় দেব একটুখানি গরম মশলা। এই দিয়ে আমি আজ কীভাবে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করি আপনারা দেখতে থাকুন। চলুন এবার তৈরি করি মাছের মাথা দিয়ে মুগের ডাল। আমি এখানে দিয়ে দিব, আমার রান্না করে আন্দাজ আছে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি বড় হাতার 1 হাতা সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, যেহেতু মাছের মাথা দিয়ে মুগের ডাল তাই একটু তেলটা বেশি লাগবে। আমি 1 হাতা সর্ষের তেল দিলাম। প্রথমে আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়েছে কি না দেখে নিব। তেলটা আমার গরম হয়ে এসছে, এবারে আমি কেটে রাখা ডুমো ডুমো আলু ভেজে তুলে নেব। আলুর মধ্যে দেব নুন আর হলুদ। আমি একটু ঢেকে ঢেকে ভেজে তুলব। আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবারে আমি আলুটাকে তুলে নিব। আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথা ভেজে নেব। মাছের মাথাটা তেলে ভেজে দিয়ে আমি একটু ঢাকা দেবো, না হলে ওর আস্তে গন্ধটা যাবে না। দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট। মাঝে মধ্যে আমি এসে একটু নেড়ে দিয়েছি, আমি পুরো 5 মিনিট পরে এলাম। রান্নাটা আমার একদম শেষের পথে, আমি এটা নামিয়ে নিব। আপনারা চাইলে বাড়িতে এরকম ঘরোয়া পদ্ধতিতে খুব
অল্প সময়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল করতে পারেন, সবারই ভালো লাগবে। আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এই বলে আজকে আমি আমার রান্নাটা শেষ করলাম। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা দেখতে।